Schleier. Chris Schleier. Morgen da. আজকে যে তারামা, এই যে তারামায়ের মন্দিরে যে যেমন আজকে কালী পুজো, কালী পুজোর পাশাপাশি যে তারামাকে কীভাবে আপনাদের পূজিত করবেন? কালী পুজো মানে মা তারা, তারাকে আজকে কালী রূপে পুজো করা হয়। যে যশোমহাবিদ্যার মধ্যে মা হচ্ছে তারা একটা রূপ, সেই জন্য কালী তারা ত্রিপুরা তো অভিন্ন, সেই জন্য মা তারাকে আজকে দেবী কালী রূপে পুজো করা হয়। এবং সেই পুজো উপলক্ষে মাকে সারাদিন ধরুন রাজবেশে সাজিয়ে, রাজবেশে সাজিয়ে মাকে সকালবেলায় রাজ সান্তান করে রাজবেশে সাজিয়ে মায়ের ভোগ নিবেদন হয়। যেটা পাঁচ ভোগ সাজছে আজকে সকালবেলায় ধরুন ফল ফল দিয়ে একটা ভোগ দেওয়া হয় এবং ফল এবং চিড়ে চিড়ে দিয়ে সকালবেলায় একটা ভোগ হয়। দুপুরবেলায় ধরুন পাঁচ রকম ভাজা পোলা অন্ন মিষ্টি দিয়ে একটা ভোগ নিবেদন করা হয়। এবং রাত্রে যেটা নিশি পুজো, সেই নিশি পুজো রাত্রি 12টার পর অমাবস্যা কখন লাগছে? আজকে অমাবস্যা 10টার পর লাগছে। সেই অমাবস্যা লাগার পর মাকে নিশি পুজো 12টার পর। এই যে অন্য দিনের মতো আজকে কীরকম ভিড় থাকবে বলে মনে হচ্ছে? আজকে তো ধরুন অন্যদিন দৈনন্দিন যে ভিড়টা থাকে সেটা ভিড় থাকে, আজকে ধরুন ভিড়টা আরও ব্যাপক থাকবে। যে আজকে দীপান্বিতা কালী পুজো, সেই জন্য মাকে এই দিন মাকে পুজো দিয়ে ব্যবসার শ্রীবৃদ্ধি কামনা করবো। প্রত্যেক মানুষই চাই যে মঙ্গল ধর্ম। আপনার নাম? ধ্রুব চ্যাটার্জি, মঙ্গল ধর্ম সম্পাদক। এই যে আজকে এই বিশেষ দিনে আপনারা তারাপীঠ এসেছেন, এই তারাপীঠ আসার মূল উদ্দেশ্য আজকে? তারাপীঠে আসি মায়ের কাছে কোনো কিছু মানত করে, প্রত্যেক বছর বছর আসা হয়, সেই মানতগুলো পূর্ণ হয়, তারপরে এত লোকজন, এত আনন্দ, মানে এটা আর অন্য দিনে পাওয়া যায় না, আমরা উপভোগ করতে পারি না। আজকে এসে কেমন লাগছে এখন? আজকে এসে তো খুবই ভালো লাগছে, এত লোকের ভিড়, এত মহা সমারোহ, এত আনন্দ এদিন অন্য দিন পাওয়া যায় না। আর মায়ের কাছে আগেও এসেছে? আমি প্রতি বছরও আসি। আপনি কখন এসেছেন? আমি কালকে এসেছি। বাড়ি? বাড়ি ফলতা বারাক। আপনার নাম? কৃষ্ণা বিশ্বাস। এই যে আজকে এই বিশেষ দিনে আপনারা তারাপীঠ এসেছেন, এই তারাপীঠ আসার মূল উদ্দেশ্য আজকে? তারাপীঠে আসি মায়ের কাছে কোনো কিছু মানত করে, প্রত্যেক বছর বছর আসা হয়, সেই মানতগুলো পূর্ণ হয়, তারপরে এত লোকজন, এত আনন্দ, মানে এটা আর অন্য দিনে পাওয়া যায় না, আমরা উপভোগও করতে পারি না। আজকে এসে কেমন লাগছে এখন? আজকে এসে তো খুবই ভালো লাগছে, এত লোকের ভিড়, এত মহা সমারোহ, এত আনন্দ এদিন অন্য দিন পাওয়া যায় না। আর মায়ের কাছে আগেও এসেছে? আমি প্রতি বছরও আসি। আপনি কখন এসেছেন? আমি কালকে এসেছি। বাড়ি? বাড়ি ফলতা বারাক। আপনার নাম? কৃষ্ণা বিশ্বাস।